সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা এই তিন গজ কাপড় দিয়ে একটা পাঞ্জাবি কাটিং করে দেখাবো। খুব সহজ নিয়মে পাঞ্জাবিটা কাটিং করে দেখাবো, আর এই পাঞ্জাবিতে কতটুক পানা আছে কাপড়ের সেটাও আমরা দেখাবো। আর এখানে কাপড় নেওয়া আছে সর্বমোট তিন গজ। প্রথমে আমরা আপনাদেরকে কাপড় যে পানাটা আছে সেই পানাটা দেখাই দিচ্ছি। পানাটা আছে আমাদের এখানে 17 ইঞ্চি, 17 দুগুণ ডাবল 34 ইঞ্চি আছে কাপড়ের পানা। নর্মালি গজ কাপড়ের মতো কাপড়ের পানাটা আছে, এবং আমরা একবারে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো একসঙ্গে কাটিং করব। প্রথমে আমরা এভাবে ডাবল করে ভাঁজ করে নেব, যেভাবে কামিজ কাটিং করি সেম একই রকমভাবে। এরকমভাবে সুন্দর করে বিছাই নেবেন, ডাবল করে উল্টা এবং ভাওপিঠ দেখে বিছাই নেবেন। আপনাদের যেদিক থেকে সুবিধা হবে সেদিক থেকে নেবেন, আমার এই সাইড থেকে সুবিধা মনে হচ্ছে তাই আমি এই দিক থেকে নিলাম। এই যে কোনা কাটার কারণে আমরা এক সাইড থেকে নিলাম, সুন্দর করে মিলাই নিলাম। এখন আমরা নিচের ঘের অনুযায়ী ভাঁজ দিয়ে নেব, যে আমাদের নিচের ঘেরটা যা আছে সেম সেটা অনুযায়ী ভাঁজ দিয়ে নেব। নর্মালি নিচের ঘেরটা আছে আমাদের 22 ইঞ্চি, তাই 22 মাপ দিয়ে আমরা ভাঁজটা করে নেব। আমি ফুল মেজারমেন্টটা আপনাদেরকে দেখা দিচ্ছি, এভাবে ভাঁজ দিয়ে নেবেন। সবসময় পাঞ্জাবির নিচের ঘের অনুযায়ী ভাঁজ দিতে হয়। সর্বপ্রথম আমরা আপনাদেরকে মেজারমেন্টটা দেখা দিই, 42 ইঞ্চি লম্বা, 29 ইঞ্চি বডি, 27 ইঞ্চি পেট, 32 কোমর, 22 ইঞ্চি নিচের ঘের, 16 ইঞ্চি পুট, 22 হাতার লম্বা, 10 হাতার মুখ, 13 ইঞ্চি কলার। এই পাঞ্জাবিটা সেম আমরা এভাবে কাটিং করে দেখাবো। নিচে আমাদের ঘের আছে 22 ইঞ্চি, আমরা তা 23 ইঞ্চি দিয়ে কাটিং করবো, 1 ইঞ্চি লুজ থাকবে সাইডে সিলানোর জন্য। এই যে প্রথমে একটা দাগ দিয়ে নেব, 1 ইঞ্চি উপরে আর একটা দাগ দিয়ে নেব, এবং নিচের দাগ থেকে আমাদের উপর পর্যন্ত 42 বা আমরা 42.5 ইঞ্চি মাপে ধরবো। 42.5 ইঞ্চিতে দাগ কাটবো উপরে, এরপরে 2 ইঞ্চিতে একটা দাগ দেবো, এবং উপরের দাগ থেকে আমরা 2 ইঞ্চিতে আর একটা দাগ দেবো পেছনের পাটের জন্য। আপনারা ভালো করে খেয়াল করলেই কিন্তু খুব সহজ নিয়মে একবারেই আপনারা পাঞ্জাবিটা কাটিং করতে পারবেন। এখন আমরা দাগগুলো মিলাই দেব, সেম এভাবে আপনারা দাগগুলো মিলাই দেওয়ার চেষ্টা করবেন খুব সহজভাবেই। এখানে আড়াই 2.25 ইঞ্চি দিলাম, এখানেও 2.25 ইঞ্চি দিলাম। এর একটা আমরা সোজা করে দেব। আমাদের পুট আছে 16 ইঞ্চি, 8.5 দিলাম, 1/2 ইঞ্চি ব্যালেন্স দিলাম, এবং নিচের দাগের মাঝখানের দাগ থেকে আমরা বডি অনুযায়ী 4×8=32, সেক্ষেত্রে আমরা 8.5 ইঞ্চি দিলাম। এখান থেকে আমরা 7 ইঞ্চিতে দাগ কাটবো, এখানে 7 ইঞ্চিতে দেব, মানে বগলের নিচ থেকে পকেটের উপর পর্যন্ত গ্যাপটা আর পকেটের মুখটা হবে 7 ইঞ্চি। যে উপরের দাগের সঙ্গে নিচের দাগটা মিলিয়ে দিলাম, যেহেতু উপরে 8.5, এখানেও 8.5 অনুযায়ী মিলিয়ে দিলাম। এখানে আছে 29, আমরা 2.5 ইঞ্চি ব্যালেন্স দিলাম, এখানে আছে আমাদের 27, এখানে 2.5 বা 3 ইঞ্চি ব্যালেন্স দেবেন পেটের কাছে, এখানে আছে আমাদের 32, এখানে 2.5 ইঞ্চি ব্যালেন্স দিলাম। এখন আমরা যখন শেপ কাট দিয়ে মিলাবো তখন ঠিক সেম মিলাই দেব, সুন্দর করে মিলাই দেওয়ার চেষ্টা করব। এই যে সেম এভাবে মিলাই দেওয়ার চেষ্টা করবেন আপনারাও। এখন আমরা যে তীরার যেটা থাকে সেটা আমরা
অ্যাঙ্গেল করে দিলাম। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন কাটিংটা, তাহলে খুব এখানে আমাদের 6 ইঞ্চি পরিমাণ পেছনের ডাউনটা হবে। যারা একবারে কাটিং করতে চান তাদের ক্ষেত্রে এটা সুবিধা যে পেছনের পার্ট সামনের পার্ট একবারে কাটিং করা হয়ে যাবে। সেমভাবে আমরা যেভাবে দাগ করা আছে সেম একইভাবে কাটিং করে নেব। এই যে প্রথমে পেছনের পাটের অংশটা আগে কাটি, মানে দুই যখন কাটবো তখন দোনো পাটেই মনে হবে যে পেছনের পাটে কাটলাম আমরা। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তাহলে কিন্তু খুব সহজে কাটিংটা করতে পারবেন। হয়তো আমি গোছায় সঠিকভাবে বলতে পারিনি, তবে আপনারা খেয়াল করলেই খুব সহজভাবে বুঝতে পারবেন। এখন আমরা চাকানগুলো দিয়ে দেবো, দুটো চাকান, পকেটের মুখের চাকানটা দিয়ে দেবো দুটো। এরপরে দেখেন যে উপরে যে মার্ক করা পাটটা আছে, হ্যাঁ, আপনাদের যদি শেপ কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা শেপটা সুন্দর করে দিয়ে নেবেন। এই যে উপরের যে মার্ক করা যে পাটটা আছে আমাদের পেছন পাট, আমরা এই পাটটার উপরের একটা পাট সরিয়ে নেব। একটা পাট সরিয়ে নিয়ে আমরা ভেতরের পাটটা আলাদা করে নেব। এখন আমরা এখান থেকে সামনের পাটটা কাটিং করে নেব। সেম এভাবে আপনারা করবেন। এখন আমাদের এখানে যা মার্ক করা আছে সেমভাবে কাটিং করে দেবো নিচের দাগটা। এই যে এখানে আমাদের অ্যাঙ্গেল দিতে হয়, যেটা তালপাট যেটাকে বলি আমরা, সেই তালপাটটা দিয়ে নেব এখান থেকে। এই যে এভাবে সুন্দর করে আপনারাও তালপাট দিয়ে নেবেন। দেখবেন আমি যেভাবে কাটিং করতেছি সেম একইভাবে কাটিং করার চেষ্টা করবেন, দেখবেন সুন্দরভাবে মিলে যাবে। এই যে সেম এভাবে মিলে যাবে। আপনারাও একইভাবে করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে। এই যে এটা হলো আমাদের সামনের পাট, আর আগে যেটা কাটিং করলাম সেটা হলো আমাদের পেছনের পাট, এটা হলো আমাদের পেছনের পাট। তাই যারা একবারে কাটিং করতে পারেন না বা শিখতে চান তারা এই ভিডিওটা দেখে খুব সহজে কাটিং করতে পারবেন। এবং কম কাপড় দিয়েই আমরা এই পাঞ্জাবিটা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। 17 ইঞ্চি বহর, মানে 34 ইঞ্চি টোটাল এই কাপড় দিয়ে সহজে অবশ্য সাইড থেকে হাতা বের হয় না, কিন্তু একটু চেকন হওয়ার কারণে হাতা বের হয়েছে। যদি 3.5 গজ নিত তাহলে কিন্তু হাতাটা হইতো, পানা কম। এই যে এখানে আমরা ভাঁজ দিয়ে নিলাম ডাবল করে, দেখেন আপনারা জাস্ট মিলানোর ক্ষেত্রে শুধু কোনো রকম মিলে যাবে আরমোলটা, এরকমভাবেই দিলাম। যেভাবে মেলে ঠিক সেম সেভাবে আপনারাও করবেন, আমি যেভাবে মিলতেছে সেম একইভাবে করার চেষ্টা করছি। এখানে 8 ইঞ্চি পরিমাণ আমাদের 8 ইঞ্চি থাকবে, এখানে 3.5 ইঞ্চি, এখানে আমাদের হাতের লম্বা আছে 22 ইঞ্চি, আমরা সর্বমোটে 23 ইঞ্চি দিয়ে কাটিং করব। 23 ইঞ্চি আর 23-22 এই দুইটা দাগের মধ্যে দাগ থাকবে, উপরেরটা 22 নিচেরটা 23, 1 ইঞ্চির ডিস্টেন্স। এখানে আমাদের 11 ইঞ্চিতে আমরা দাগ কাটলাম, 10 ইঞ্চি হাতার মুহুরি। এখন আমরা শেপ দেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে, নিচে উপরে দেখে শেপ দিচ্ছি যাতে কোথাও কম বেশি না থাকে। সেক্ষেত্রে মনে হইতেছে একটু কম বেশি হয়েছে, সেক্ষেত্রে আমরা আর একটু কম বেশি করে নিতে পারি মিলানোর ক্ষেত্রে। যে দেখেন একটু কম বেশি হওয়ার কারণে আমরা কিন্তু একটু কম বেশি করে মিলানোর ক্ষেত্রে করে নিলাম। সেম এভাবে শেপ দিয়ে নেবেন। আপনারাও দেখেন এখানে কিন্তু একটু জয়েন্ট পড়বে, হয়তো বা বগলের তলে একটু জয়েন্ট পড়তে পারে হালকা একটু।
যেহেতু এটা আছে আমাদের 29 ইঞ্চি বডি, সেক্ষেত্রে আমরা একটু লুজ দিছি এবং বডিতেও বেশি কাটা আছে একটু। এই যে জয়েন্টটা এখানে হবে, এই টুকরাটা এখানে আমরা লাগায় রাখবো, জয়েন্ট দেওয়ার পরে সে কাটিং করে নেবে, যে সেলাই করবে সে সুন্দর করে কাটিং করে নেবে। এটা পিন মেরে এখানে আটকায় দেব। এই যে পিন মেরে আটকায় দিলাম, সেম আপনারাও এরকমভাবে করবেন। একটু শেপে কম বেশি হলে আপনারা একটু শেপ দিয়ে দেবেন। এখান থেকে আমরা তালপাটটা দিয়ে নেব। এই যে এখানে তালপাটটা দিয়ে নেব। এসে চাকান দিয়ে দিচ্ছি একটু, যাতে বোঝা যায় তালপাটটা। এখন আমরা পাঞ্জাবিটার পকেটটা কাটিং করে দেখাবো। সামন পাট, পেছন পাট এবং হাতা কাটিং করা হয়ে গেল। এখান থেকে আমরা পকেট কাটিং করব। সেম এভাবে আপনারাও করবেন। এখানে আমরা 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 7 ইঞ্চি আমি আপনাদেরকে পুরোটাই দেখাই দিচ্ছি। এখানে দুটো পকেট হবে না, সেক্ষেত্রে আমরা আর একটা পার্ট কেটে নেব। সেম করে আর একটা পার্ট কাটিং করে নেব বসায়। যেভাবে আপনারা এভাবে করার চেষ্টা করবেন, আমি যেভাবে করতেছি সেম সেম ভাবে খেয়াল করে করবেন, তাহলে খুব সহজে করতে পারবেন। মেজারমেন্টটাও খেয়াল করবেন, কোনো জায়গায় কম বেশি হবে না। যে সর্বমোটে আমরা 20 ইঞ্চি লম্বাটা নিলাম, আর এ পাশের পাশটা কিন্তু আমাদের 7 ইঞ্চি পরিমাণ আছে। এই যে এখন আমরা এই যে ডাবল করে মাপ দিচ্ছি, দেখেন আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের একটু হয়তো বা 4 ইঞ্চি পরিমাণ আছে, সেক্ষেত্রে আমরা আর একটু শেপ দিয়ে নেবো। এটা আমাদের 7 ইঞ্চি পরিমাণ থাকবে, মানে 3.5, 3.5, 7, 7 হলে পুরো চওড়াটা 7 ইঞ্চি দেখা যাবে। শেপ দিয়ে দিচ্ছি একটু। এখান থেকে আমরা এভাবে ভাঁজ দিয়ে নেব। পকেটের যে থলটা হয়, যেটা গভীরটা হয়, এখানে আমরা 6 ইঞ্চি নেব সর্বমোটে। আমাদের 5.5 ইঞ্চি টিকবে। চাকান দিয়ে দিলাম। সেম এখানে এরকমভাবে গোলাই করে দেবেন আপনারাও। আমরা যেভাবে গোলাই করলাম, আপনারাও সেম একইভাবে গোলাই করবেন। এই যে আমাদের পাঞ্জাবিটা কাটিং করা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।